নবীর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না সাহাবীরা কয় নবী গো আমরার চোখের মধ্যে সূর্য লাগে আল্লাহর হাবিব দোয়া করেছে আল্লাহ যে বলছে বালা ইন তাসবিরু ওয়া তাতাকু যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আল্লাহকে ভয় করতে পারো সাহায্য করার মালিক হলো একজন জবান খুলে কোন তিনি কে বলতে দেরি আসমানের সূর্যটা মেঘমালা দিয়া ভরে গেছে আর সাহাবা একরামের চোখের মধ্যে সূর্য লাগে না বন্দরে আমার ও বামডিয়ার বাবারা এবার সাহাবা একরাম যুদ্ধ করতেছে একটু পরে আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা তোমাদের এখন কোন সমস্যা আছে নি সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায় আমরা দাঁড়াইছি বালু জায়গায় এই বালু জায়গার ভিতরে ঘোড়া দৌড় দিলে কি হয় জানেননি ধুলা গোলা উঠতে থাকে ধুলা উড়ার কারণে অন্ধকার হয়ে যায় এই জন্য তাদের পাথরের আঘাত দেখি না তীরের আঘাত দেখি না ও বন্ধু এই দুলাবালির কারণে চোখের সামনে সাহাবীরা শহীদ হইয়া যাইতেছে এইভাবে ঢালাও ভাবে শহীদ হইয়া গেলে দিনের পতাকা পাহারা দিবে কে এই কথা বলার পরে আমার নবী আল্লাহর দরবারে আবার দুইটা হাত বাড়ায় দিয়েছেন আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া 1,24,000 পয়গাম্বর কেউ নাই রে বাবা আমার নবী যদি কয় আল্লাহ দাও আল্লাহ দে মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে কর না না নবী কার মতো না বলো না 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 নবী কার মতো না সব নবীদের নবী তিনি কুরআন ঘোষণা আয় হায় সব নবীদের নবী তিনি কুরআন ঘোষণা ওই নবীকে নিজের মতো মনে কর না 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 নবী কার মতো না বিরামপুর HD মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল প্রেমের ফুল গধারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে আঁকি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা সে বাসা বাঁধে হৃদয় কাঁদে আল্লাহুম্মা মাওলানা محمد وعلى سيدنا معجز ومكرم قصبة بوجل الدين بوغير باموتيا شيخ شدي حافظية موڈل مدرسة بادشوري كو آجو دوار ما فيني شن ماني تو شبا بوتي جان نام تاولي قرر پوروي گوبر صدار شده شرون کرچی বগির সিদ্দিকিয়া দরবার শরীফের যিনি দীর্ঘদিন পর্যন্ত আলা হযরত সাজ্জাদুন শীন থেকে নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে ঘরে ঘরে সুন্নিয়তের আলো জ্বালিয়ে অসংখ্য গুণগ্রাহী এবং ভক্তদেরকে কাঁদিয়ে যিনি মহান রবের সান্নিধ্যে চলে গিয়েছেন প্রখ্যাত আলেমি দিন পীরে তরিকত আল্লামা আবুল বাশার হাক্কানী রহমাতুল্লাহ আলাই যার ফায়াজিয়ত এবং রুহানিয়ত কামনা করে আজকের আলোচনা শুরু করছি আমি মহান রবের কাছে বলবো আল্লাহ পাক যেন হুজুরের
রওজাকে জান্নাতুল ফেরদাউসের আলা মকান হিসেবে কবুল করে বলুন আমিন। হুজুরেরই সাহেবজাদা আজকের মাহফিলের সভাপতি, কানে এলাকার মাহফিলের সভাপতির জায়গাটা দেখলেই হুজুরের কথা মনে হয়। এই জায়গাগুলো হুজুরের অলংকার হিসেবে আমরা গ্রহণ করে আসছি দীর্ঘদিন। আজকে ওনারই উত্তরসূরি আল্লামা মুফতি গোলাম হক্কানী ওয়াসি সিদ্দিকী সাহেব মাদ্রাসা নগর আলী, সহ সভাপতি জনাব ফজলুর রহমান নান্নুর মিয়া সাহেব, প্রধান অতিথি যিনি আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আলহাজ মোস্তফা কামাল ভাই, বিশিষ্ট দানবীর বিশিষ্ট ব্যবসায়ী, উপস্থিত আছেন কাতার খান গ্রুপের চেয়ারম্যান যার আহ্বানে আমি কাতার গিয়েছিলাম, জনাব আলহাজ শাহ আলম খান ভাই, এবং উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু বকর সাহেব। আমার পূর্বে অনেক অতিথির আলোচনা করেছেন, বিশেষ করে সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন মুফতি আবুল বাশার হক্কানী সাহেব, এবং আমাকে দাওয়াত করার নেপথ্যে যিনি যোগাযোগ করে দাওয়াত করেছিলেন হাফেজ মাওলানা জহিরুল ইসলাম নাজিরি সাহেব, আলহাজ মাওলানা কারী নজরুল ইসলাম আশিকি সাহেব সহ মুফতি সাদুদ্দিন তাহিরি সাহেব, গোলাম মাহমুদ আল ওয়াইসি সাহেব, মুফতি গোলাম আজম সাহেব সহ মুফতি সৈয়দ আরিফ বিলাল কাদরী, মোহাম্মদ ইমন রেজা নাফি, জহিরুল ইসলাম কমলপুরি, বাইজিদ বিন বশির আল আহমদী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা নাঈম রেজা কাদরী বিশেষ মেহমান, জনাব আবু মাসুম বইয়া, জনাব সাইফুল ইসলাম ভাই, জনাব আমুল হাসান হাজি সুলাইমান বইয়া, ডাক্তার শরীফউদ্দিন মোহাম্মদ শরীফউদ্দিন, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান কাজল সাহেব সহ আজকের মাহফিলে পরিচালনা যিনি করেছেন আমার ভাই এম আই মনির বইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মুসামার সেবক, যার আহ্বানে আজকের আয়োজন আমার স্নেহাস্পদ হাফেজকারী শাহরিয়ার বিন সাদি আল কাদরি। এখানে মেম্বাররা রয়েছেন, অতিথিগণ রয়েছেন, শামসুল আলম মেম্বার আছেন, বীর মুক্তিযোদ্ধা হাদির সেলিম আক্তার আছেন, গোলাম মোস্তফা ভাই সহকারে যারা এখানে, মোস্তফাই সহকারে যারা এখানে এসেছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আশা করব আপনারা মাঠটা পরিপূর্ণ করে সুন্দর করে বসবেন, এটি আমার প্রত্যাশা। আমি এই মাহফিলটা রেখেছি মূলত মাদ্রাসার খাতিরে, আমি অনেক ব্যস্ত, ব্যস্ততার ভিতরও আজকে আমার রাত্রের মাহফিল একটা আশুগঞ্জার একটা বৈরব, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব এই মাহফিলটা দিয়েছি মাদ্রাসাটার দিকে তাকিয়ে। সুন্নিয়তের প্রতিষ্ঠান যত বেশি হবে সুন্নিয়ত তত জিন্দা থাকবে, কথা কল ঠিক কিনা? একজন আলেম যখন চলে যায় তার সাথে এলেমও চলে যায়, একজন লোকের ভিতরে এলেম থাকলে সে যখন মরে যায় চলে যায় বিদায় হয়ে যায়, তার কাছ থেকে তার অর্জিত যে এলেমটা সেটাও সাথে চলে যায়। তো এই মাদ্রাসাগুলো হলো সে আলেম বানানোর ফ্যাক্টরি, ঠিক কিনা বলেন? তো আপনি কি চান না যে এই মাদ্রাসায় আপনার সন্তানটা পড়ে, আপনার সন্তান সারা বাংলাদেশে সুন্নিয়তকে আলোকিত করুক? আমরা চাই কি চাই না? যদি চান অন্ততপক্ষে এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করাই দিবেন। সুন্নিয়ত যত প্রতিষ্ঠান আছে সকলে মিলেমিশে সবগুলো প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন, ঠিক না? ঠিক। তা আজকের এই মাহফিল আমি পরিবেশটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ দিনের বেলা সহসায় কিন্তু মাহফিল হয় না, এগুলো আপনারা যারা করেন, আমরা যারা আসি, আপনারা আমাদেরকে শিডিউল পান না, অনেক সময় দাওয়াত করেন, আমরাও সুযোগ পাই না, তাই দিয়ে থাকি। আমি দেখেছি অনেক মা বোনরা রাস্তাঘাটে ওয়াজ শোনার জন্য প্রজেক্টরের সামনে বসা, তো জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে, হায়াতের মালিক কে, মৌতের মালিক কে? আল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে এনেছেন সেই জন্য আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন না? সকল প্রশংসার মালিক রব, যিনি আমার খালেক, যিনি আমাদের আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ।
সে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য কি করার জন্য গোলামি করার জন্য নামাজের মাধ্যমে গোলামি রোজার মাধ্যমে গোলামি জিকিরের মাধ্যমে গোলামি আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব জোরগানা সুবহানাল্লাহ আল্লাহ আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে আর আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে ঠিক কি না তো আমাদের গুনাহ আছে না নাই এই মাহফিলগুলো হলো গুনাহ মাফের ওসিলার একটা মাধ্যম গুনাহ মাফের ওসিলা আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন এদের কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন বলুন আমিন আমি আপনাদের সামনে যতটুকু পর্যন্ত আলোচনা করব মনোযোগের সাথে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ বলেন তো বলুন আমরা ইবাদত করব কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله بلن ها بند اپنی بولی دین সুস্পষ্ট কোরআনের ভাষায় আমরা হৃদয়ে ধারণ করব আমাদের জীবন আমাদের মরণ আমাদের কুরবানি আমাদের সালাত একমাত্র একজনের জন্য যিনি হলেন রব্বুল আলামিন জবান খুলে বলুন তিনি কে এই জন্য আমি তা আমার না এই জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে ব্যক্তি নিজেকে নিজে চিনেছে সেই ব্যক্তি আমার আল্লাহকে চিনেছে এই জন্য অন্য কাহারও চরকায় তেল দেওয়ার দরকার নাই নিজের চরকায় তেল দেন কারণ এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর আপনার সম্পদের ভাগ নেওয়ার মানুষ খুঁজে পাবেন অনেক কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার কোনো মানুষ পাবেন না কথা কোন ঠিক কিনা মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না মরণের কষ্টের ভাগ কেউ নিবে না কবরের আযাবের ভাগ কেউ নিবে না এই জন্য মানুষ আপনাকে ভুলে যাবে কেউ আপনাকে মনে রাখবে না মানুষ মানুষকে ভুলে যায় একদিন দুই দিন তিন দিন দশ দিন চল্লিশ দিন দিনে দিনে বাবাকেও সন্তান ভুলে যায় কথা কোন ঠিক কিনা মানুষ মানুষ মুছে যায় মানুষের মাঝ থেকে মুছে যায় কিন্তু আল্লামা আবুল বাশার হাক্কানি বিশ্বে হুজুর তিনি চলে গিয়েছেন কিন্তু ওনাকে কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে কথা বলেন ঠিক কিনা তাইলে উনিও তো মানুষ আমিও তো মানুষ বাবা শাহজালালও তো মানুষ আমিও তো মানুষ শাহপুরান্ত মানুষ আমিও তো মানুষ আমি মরে গেলে কবরের চিহ্ন একশো বছরের ভিতরে বিলুপ্তি হয়ে যাবে আর বাবা শাহজালালের নাম সাড়ে সাতশো বছর পরেও ঘরে ঘরে আসে না না এর কারণটা কি এর কারণটা যদি খুঁজতে চান আসুন না বাবা শাহজালালকে জিজ্ঞেস করি বাবা শাহজালাল আপনি চলে গেছেন এত শত বছর হয়ে গেল এত বছর চলে যাওয়ার পরেও আপনার রোজাটা জিন্দা রয়েছে তার কারণটা কি হাজার হাজার মানুষ আপনার দরবারে যায় লক্ষ লক্ষ বছর আপনার পাশে রোজা মোবারকে গিয়ে দাঁড়ায় ও শাহজালাল আপনি এমন কি কারিশমা রয়েছে আপনার মাঝে যে কারণে মানুষ আপনার রোজার মধ্যে যাইয়া দাঁড়িয়ে যায় বাবা শাহজালাল বলেন আমি আমার জীবনটাকে মোস্তফার কদম মোবারকে কুরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে তার মানে প্রমাণ হয়ে গেল বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে না নাই হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিবেন না আর বান্দার ভিতরে প্রমোশন আছে প্রমোশন
এ যুবক প্রমোশনটা কি কয় বান্দার মধ্যে কিছু বান্দা গেলে কিয়ামত পর্যন্ত কবরের হুর উপরে আযাব হবে আবার বান্দার ভিতরে কিছু বান্দা আছে কবরে গেলে কবরে যাওয়ার পরে তার গায়ের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবে এক বান্দা জাহান্নামের আগুনে জ্বলল আরেক বান্দার পিঠের নিচে জান্নাতের গালিচা উনিও তো বান্দা উনিও তো বান্দা তার মানে বোঝা গেল একজন দুনিয়ায় থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে আরেকজন দুনিয়া থাইকা জান প্রাণ দিয়ে আমার আল্লাহর কদমে পড়ে গেছে এ আমার যুবক ভাইরা একজন কবরে আযাব বুক করে আরেকজন জান্নাতের গালি চাই ঘুমায়া থাকে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাপুর দেওয়ার পরে সে বলে আয়হে রে মাত্র ঘুমাইলাম কেডারে ঘুম থেকে আমার তুলল আবার আরেক কিছু বান্দা আছে ওরা কবরে গেলে ঘুমায় না মন চাইলে ঘুমায় মন চাইলে নামাজ পড়ে মন চাইলে কুরআন তেলাওয়াত করে মন চাইলে যেখানে খুশি সে তাই ঘুরতে পারে আর শুধুমাত্র তাই নয় আল্লাহ বলেন এরা শুধু ঘুরে আর ঘুমায় না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায়া দেই তাহলে এক বান্দা আযাব বুক করে আরেক বান্দা ঘুমায়া থাকে আরেক বান্দা জান্নাত থেকে খাবার খায় তাইলে বোঝা গেল ক্লাসের কোনো অভাব নাই আরেক বান্দা দুনিয়া তাইকা জান্নাতের টিকিট লাভ করে এতগুলা পার্থক্য শুধুমাত্র নামে নয় এই পার্থক্যগুলো হলো কাজের কারণে কর্মের কারণে যার কর্ম যেমন তার হিসাব তেমন কথা বলেন ঠিক কিনা কামা তাদিন তুদান যেমন কর্ম তেমন ফল মানজাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় ও যুবকের দল শুনে যান আল মুশাক্কাদু তাজলিবু তাইসির কাঠিন্যতা সহজতাকে টেনে আনে যত মুসিবতে পড়ে যাবেন সব মুসিবতে সব ডিলিট করে দিবেন একজনের উপরে ভরসা করবেন জবান খুলে বলুন তিনি কে খেয়াল করেন ওয়াজ কোথায় যাইতেছি খেয়াল করেন শুধু ঘটনা শুনলেন না বহুত মারহাবা সিল্লানি আওয়াজ শুনছি নিজেকে সংশোধন করি আসেন নিজেকে আগে চিনি আল্লাহ পাক চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক কণ্ঠের দিকে না ড্রেসের দিকে না আল্লাহ পাক তাকাই মানুষের অন্তরের দিকে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমার যুবক ভাইরা আমি বলেছি দুনিয়ার মধ্যে তাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না জান্নাতের গালিচা পাইতে গেলে দুনিয়াতে তাইকায় আমার আল্লাহকে রাজি খুশি করা লাগবে আমার নবীকে রাজি খুশি করা লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো আমার নবী দুনিয়ায় তাইকা কি শিক্ষা দিয়েছেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাফফিমিন আরো বড় করে বলুন আল্লাহু আকবার আল্লাহর হাবিবের হাত তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আমার আল্লাহ নবীদের দিয়া সাহাবা একরামদেরকে শুনাইতেছে সাহাবীরা তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো ওয়া তাত্তাকু আমার আল্লাহকে যদি ভয় করতে পারো ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম তোমাদের সামনে যদি শত্রু মুখোমুখি হয়ে যায় সামনে শত্রু যদি মুখোমুখি আসা যায় আর তোমাদের অন্তরে যদি ধৈর্য থাকে তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে চিন্তা করো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন আপনারা জবান খুলে বলুন এই সাহায্য এখনো আছে না না আছে আছে এই জন্য আমার যুবক ভাইয়েরা খবরদার খবরদার
ডানে বিপদ আসতে পারে বামে বিপদ আসতে পারে সামনে মুসিবত আসতে পারে পিছনে মুসিবত আসতে পারে বুগরির মানুষ বামুটিয়ার মানুষ জবানটা খুলে বলো ভরসা করব কার উপর ওয়ালামু তোমাদের সব মুসিবতের বেলায় অন্তরের মধ্যে শুধুমাত্র আল্লাহর ভয় রাখো রমজান মাসে হোটেলটা বন্ধ কইরা মুখের মধ্যে খাবারটা নিতে যায় মনে করবা আমারে কেউ দেখে না দেখে একজন তিনি কে আল্লাহ বলে আমারে ভয় কইরা যারা মুখের লোকমা দিনের বেলা মাটির মধ্যে ফালায়া দেয় আর আল্লাহ বলে যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সারপ্রাইজ দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহকে যারা ভয় করে পাপ কাজ ছেড়ে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় একটা নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব সবাই জবান খুলে কোন জান্নাত আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি না জান্নাত চাইতে গেলে দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কোরআন শরীফ পড়া শুনলে কি কষ্ট লাগে নাকি একটা কিচ্ছা কইলাম একটা ঘটনা কইলে হ্যাঁ ঘটনা কইলে ভালো লাগবো না তাফসির ভালো লাগে না আবার আপনারা তো কবি যে কিচ্ছা কয়ে গেছে শান টান টান দিলে আপনি কবি গাড়া না গায়ে গেছে গীতা ওয়াজ পেরে গেছে আপনারা লই আসি বড় জ্বালা সরকার দেখছেন না কাজ করতে 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 বাংলাদেশের পুরো কাতার বানা নিয়েছে এরপরে দুষের কোনো অভাব নাই কথা কন ঠিক না বেটি আমি যখন গেছি ওই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উঠলাম যেখানে যাইতে লাগছি আর পরে যাইতে লাগছে ফারাম গেট থেকে প্রায় দুই ঘন্টার কাছে কাছে জামে ফিরা এটা জায়গা এমন 15 মিনিটে এরপরে কইতো না যেটা ভালো হয়েছে এমন হিংসুকের হিংস কথা কন ঠিক না বেডে আর যেটা ভালো হয়েছে ভালো কোস না কথা কন ঠিক না বেডে আমরা তো অত বড় দালাল না আমরা যেটা ভালো এটাই কই ভালো কথা কন ঠিক না বেডে যেখানে সমস্যা আছে এটা সমস্যা আমরা কমই কথা কন ঠিক না বেডে এটা তো কই কি বল দেশটা তো সবার নাকি তা কথা কন ঠিক না বেডে মানে আমরা যেটা আমি ভালো কইটা ভালো কইতিন না আরে দালালের গোষ্ঠী কিছু লোক কিন্তু আইসে দরবার লাগিয়ে আপনার মনে জানেন না এটি কিন্তু ফাঁকে ফাঁকে বই আর ইসে আমার দর তো ঠিক আছে আর মোবাইলটা অন করে রাখছে যেটা একটু দেখবো যে একটু ডাইনে বামে হেরার লোকে একটু মিলছে না এটারে কাইটে গা সাইরা দিয়া কইব বেদাতি কিতা কইব বেদাতি হারে জালা মাজার ফ দাদা কইছে ঠিক আছে মাজার বুঝারি এটা তার মুখস্থ কমন শব্দ হুদুদি কইব জিয়ারত করলো কইব মাজার ফুজারি কথা কন ঠিক না বেডে জিকির করলে কবন্ড আর জিকির ছাড়া বাপ লাগে কথা কেন বাপ লাগে বাপ লাগে আচ্ছা ইত্যা আমি ফরে কম আগে একটু গাঠটা মাইরা লই তাতে আপনার কইতারেন যে গর্ব করে এই বেটা হুন এত মিনিট কি সুন্দর তাফসির করে গেছে এটা কইরা গেছে তোরার লাগিয়া আর হিটা করছে আমরার লাগিয়া কথা কন ঠিক না বেডে তো যাই হোক আমি জানি আপনারা গরমে খুব কষ্ট করতেছেন একটা ফ্যান ফ্যান লাগাই ও হ্যাঁ না না ফাঁকা দিছে আর আর কি জানতে লাগবো কোন প্যান্ডেলে ফাঁকা ওই বাতাস একটু পিছিয়ে যায় একটু পিছিয়ে যায় পিছিয়ে যায় একটু সিস্টেম করে দাস না হ্যাঁ মনির ভাই একটু সিস্টেম করে সিস্টেম করতে হবে একটু সিস্টেম করে স্টেটমেন্টটা কই রে বাবা আসলে স্টেটমেন্ট আছে ও না অসুবিধা না ইয়ে করো ওই হ্যাঁ ফিডো রাখা ফিডো খাওয়া ফিডো মারা বাবা আপনার কি কষ্ট হইতেছে বাজান কষ্ট হইতেছে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে
আমি আপনারা চিনি এর লাগি আমি লাইন দেই না ঠিক আছে আমি যে হুইট হাইট করে যে ফেন্ডেল কামাই লেবেন যে এটা আমি বুঝি ঠিক আছে এজন আমি একটু ডাল ধরছি ভাব ধরছি ঠিক আছে একটু সুখের মধ্যে একটু শাসন রাখতাছি ঠিক আছে তো আমার ফুলা ফান্ডি করি ফুলা ফান্ডি দে 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 এবার কি ডিজে ফাটি করছ গাড়ি লইয়া কমটা বাঙ্গালা মদিরা ঈদের দিন বাইরে দিক কেউ গাড়ি লইয়া আমি আগামী ঈদের দিন এসে একদিন রোডে 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 কুন্ডালি ডিজে গান বাজা আর ঘুরে গান আছে না আছে কমর বাঙ্গালা মদিরা সে কথা কর ঠিক না বেটে এইগুলা চলবে না ঈদের দিন ইবাদতের দিন আর মহব্বত আর পরস্পর ভালোবাসার দিন কথা কর ঠিক না কোনো ডান্স মান্স চলবে না কথা বলে ঠিক না সোডালা মদিরা কমর বাঙ্গালা মদিরা সে আল্লাহ না করুক যদি গান গায় নাচতে নাচতে খাদে ফিরে জায়গা একসাথে মরবো নি সবটি কি মরবো নিও বালাকা যায় মরেন নাইচা মরেন না কয়ে দিলাম উজুর একটা মরেন নাফাক অবস্থা মরেন না কথা কন ঠিক কি না নামাজটা জামাতে ফুই রেখে মরেন বেনামাজি মরেন না মরেন মরেন গড়ে ফুইরে মরেন রাস্তার গাড়ি লইয়া বক্সেট লাগায় আর ও ডিজে গান লাগাইয়া রাস্তা দিয়া দিয়া গুইরা গুইরা নাচ নাচ হাতে ফিরা মরেন না কথা কন ঠিক না বেটি এগুলা সামনের দিকে চলবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকে ধন্যবাদ এবার একটা আইন জারি করছিল কেউ রাস্তার নাম তার তো না আমি ধন্যবাদ জানাই আচ্ছা কিছুটা হইছে কিছুটা ওইটাছে বাজান সকলে করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আপনারা জবান খুলে বলেন ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না নাই وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله رب العالمين বলেন আমি তোমাদেরকে ধন সম্পদ কায়দা নিয়ে পরীক্ষা করব আমি তোমাদেরকে ভয় দেখায় পরীক্ষা করব আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব আমি তোমাদেরকে সম্পদের নোকসান দিয়ে পরীক্ষা করব সব পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম এই জন্য যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব বলেন হে সাহাবায়ে কেরাম তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আমার আল্লাহ বলেছেন তোমাদেরকে সাহায্য করবে ওয়ায়ুম দিদিকুম তোমাদেরকে সাহায্য করবে এবার সাহাবায়ে কেরাম ধৈর্য নিয়ে ময়দানের মধ্যে নেমে গেছে আমরাও ধৈর্যের সাথে হককে প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নামতে রাজি আছি না এবার আল্লাহর হাবিবের কথা মোতাবেক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নেমে গেছে আর ওই মুহূর্তে দুইটা কথা মনে রাখছে যে আমাদের কেউ না থাকলেও একজন আমাদের সাথে আছেন তিনি কে আর ধৈর্য ধারণ কইরা ময়দানের মধ্যে যখন নেমে গেছে ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয় সাহাবীরা তোমাদের যুদ্ধের ময়দানে কোনো সমস্যা আসেনি আপনারা জবান খুলে কোন সাহাবীরা আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসত না বেশি ভালোবাসত আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে সব মানুষের চাইতে বেশি ভালোবাসার নাম ইমান নবীর জন্য সাহাবীরা জীবন দেওয়ার জন্য তারা অনেক প্রমাণ রেখে গেছে সাহাবীরা নবীর জন্য জীবন দিতে গিয়ে অনেক প্রমাণ রেখে গেছে এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন আ সাহাবায়ে কেরাম তোমরা যে যুদ্ধ করতেছো যুদ্ধের ময়দানে তোমাদের কোনো সমস্যা আসেনি এবার সাহাবায়ে কারাম ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো ঈমানি সমস্যা নাই আমাদের অন্য কোনো সমস্যা নাই একটা সমস্যা আছে কাফেররা যেখানে দাঁড়াইছে
ওদের পেছন দিক দিয়ে সূর্য উঠতেছে আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের সামনে সূর্য উঠতেছে ওই সূর্যের তাপটা যখন আমাদের চোখের মধ্যে লাগে তখন আমরা তাদের পাথরের আঘাত দেখি না তীরের আঘাত দেখি না এমন ভাবে সূর্যের কারণে উপরে তাকাইতে পারি না সাহাবা একরাম বলেন আল্লাহর হাবিবের কাছে আমরা এই কথাটা যেই মাত্র বলছি সাথে সাথে আমার আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমার সাহাবীরা সূর্যের তাপের কারণে কিছু দেখে না এরা যদি সব শেষ হইয়া যায় তোমার দিনের পতাকাকে পাহারা দিয়া রাখবে গো আল্লাহ মেঘের বাহানি করে তুমি তাদেরকে সাহায্য করো এই কথা বলার পরে আল্লাহর হাবিব দুইটা হাত তুলেছে সাহাবা একরাম বলেন আল্লাহর হাবিব হাতটা নামাইতে পারে নাই আমরা তাকায় দেখলাম আমার আল্লাহ সূর্যের মুখের ভিতরে মেঘমালা দিয়ে আমাদেরকে গরম মাঠকে ঠান্ডা করে দিয়েছে আর বড় করে বলেন সুবহানাল্লাহ ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিহি ওয়া আনতুম আলিমুন সামাজিক অনুষ্ঠানে আসছিলেন ভালো হয়েছে মাহফিলটা শুনে গেলেন আলহামদুলিল্লাহ আমাদের ভাইস চেয়ারম্যান ভাই মনির ভাই আসছেন তিনি এবার ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী দোয়া চেয়েছেন আলহামদুলিল্লাহ আমার খুব মহব্বতের ভাই আলহামদুলিল্লাহ বলেন না কেন আপনার কি কষ্ট হইতাছে বাজান এটা একটা গজল গাইতাম না ইনশাল্লাহ এটা গজল বলবো তুমি তুমি মরণ যুবক পোলা পান্ডে আছো তোমরা মুরব্বীদেরকে শোনাই দাও সবাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মো ই তুমি নিদানে কোরআনে ওয়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাত তুললে একটু নবী খুশি হইতে পারে পতাকা বানাই দেন না হাত গুলারে তুমি মোদে রাসারাল তাই তো তোমায় বাসি ভালো হাতরেন এ তুমি মোদে রাসারাল তাই তো তোমায় বাসি ভালো আহারে দয় নামের ফুল দানিতে এগে তে রেখেছি প্রেমের মালা নবীর আমাদের সাফাতে ওয়ালা কথা কন ঠিক না বেটি নবীর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না সাহাবীরা কয় নবী গো আমরা চোখের মধ্যে সূর্য লাগে আল্লাহর হাবিব দোয়া করেছে আল্লাহ যে বলছে বালা ইনতাসবিরু ওয়া তাত্তাকু যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আল্লাহকে ভয় করতে পারো সাহায্য করার মালিক হলো একজন জবান খুলে কোন তিনি কে বলতে দেরি আসমানের সূর্যটা মেঘমালা দিয়া ভরে গেছে আর সাহাবা একরামের চোখের মধ্যে সূর্য লাগে না বন্দরে আমার ও বামুন
বিয়ার বাবারা এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে একটু পরে আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা তোমাদের এখন কোন সমস্যা আছে নি সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায় আমরা দাঁড়াইছি বালু জায়গায় এই বালু জায়গার ভিতরে ঘোড়া দূর দিলে কি হয় জানেন নি ধুলা গোলা উঠতে থাকে ধুলা উড়ার কারণে অন্ধকার হয়ে যায় এই জন্য তাদের পাথরের আঘাত দেখি না তীরের আঘাত দেখি না ও বন্ধু এই দুলাবালির কারণে চোখের সামনে সাহাবীরা শহীদ হইয়া যাইতেছে এইভাবে ঢালাও ভাবে শহীদ হইয়া গেলে দিনের পতাকা পাহারা দিবে কে এই কথা বলার পরে আমার নবী আল্লাহর দরবারে আবার দুইটা হাত বাড়াইয়া দিয়েছেন আমার নবীর মতন মুস্তাজিবুর দাওয়া 1,24,000 পয়গাম্বর কেউ নাই রে বাবা আমার নবী যদি কয় আল্লাহ দাও আল্লাহ দে ও আল্লাহ আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে ধুলাবালির কারণে পাথরের আঘাত দেখে না তীরের আঘাত দেখে না গো আল্লাহ এবার সাহাবীরা বলে আমরা যেই মাত্র নবীর কাছে নালিশ করলাম আর আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে যখন বাড়াইয়া দিল যেই মাত্র বাড়াইয়া দিছে রে বাবা আসমান থেকে মুসলধারে বৃষ্টি ময়দানে নেমে গেছে এমন ভাবে বৃষ্টি নামছে শক্ত মাটি ইসলাম হয়ে গেছে আর বালু মাটি শক্ত হয়ে গেছে ও আমাকারু আমাকারন আল্লাহ খায়রুল মাকিরিন চিৎকার মেরে গন্না আল্লাহু আকবার আজু আকবার আমার শক্ত মাটির পিস্তলা বানাইছে কে আবার বালু মাটির শক্ত বানাইছে কে এই মুহূর্তে সাহাবারা এমন তুমুল যুদ্ধ শুরু করে দিয়েছে একটা সাহাবীর এই চোখটা অন্ধ হয়ে গেছে এই চোখ দুইটা খুললা গালের উপরে জুইল্লা গেছে ও ইয়া রাসূলুল্লাহ নবী গো ওকে ভাই থ্যাংক ইউ ও মায়ার নবী দয়ার নবী যুদ্ধ করতে আইছে আমার চোখটা জুইল্লা গেছে এই চোখটা এমন ভাবে জুইল্লা গালের মধ্যে লাগিয়া রইছে এবার আমার নবীর কাছে সাহাবী যায়া কয় ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীর নাম হলো কাতাদা এই কাতাদা ডাক দিয়ে বলে নবী গো আমার চোখটা আপনি ভালো করে দেন এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্ন করে কাতাদা আমি নবী তোমার কাছে জানতে চাই তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়ে কই আমি চোখ চাই আমি চোখ চাই এই কথা যেই মাত্র বলছে আমি চোখ চাই এবার আল্লাহর হাবিব থুতু মুবারকটা আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিয়েছেন এই থুতু মুবারকটা নিয়া সাহাবীর চোখের চতুর্পাশে একটা মর দিছে এইভাবে সুপার গুলুর আটা যেমন আমার নবীর নবীর এই এই চতুর্থ মুবারকটা এমন ভাবে চোখের মধ্যে মালিশ কইরা আর জুলন্ত চোখটার তুল্লা নিয়া অন্ধ চোখের জায়গায় যখন লাগাইয়া দিছে এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে সাহাবি তোমার চোখ তো জুলন্ত অবস্থায় ছিল এখন যে আমি তোমার চোখ লাগাইয়া দিয়েছি এখন তুমি দেখনি ওই সাহাবি ডাক দিয়া বলে নবী গয়া আমার ও মায়ার নবী আমি আগে যেমন চোখে দেখতাম এর চাইতে আমি আরো বেশি ভালো দেখি যার চুতু মুবারকের বরকতে অন্ধ চোখ ভালো হয়ে যায় এই নবী কি তোমার মতো আর আমার মতো নাকি আমার নবী নূরের নবী মাটির নবী না বলো নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না নবী কার মতো না বলো না নবী কার
তার মত না সব নবীদের নবী তিনি কুরআন ঘোষণা আয় হায় সব নবীদের নবী তিনি কুরআন ঘোষণা ওই নবীকে নিজের মত মনে করো না 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 নবী কার মত না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও আমার বুকের বন্ধু ও বামুটিয়ার বাবা কসমার বাবা সাহাবাদের আকীদাটা কেমন ছিল নবীর কাছে চাইলেই পাওয়া যায় নবীর কাছে চাইলেই পাওয়া যায় আর আমার দেশের মোল্লারা কয় ওলি আল্লাহর দরবারে গিয়া উসিলা করলে শিরিক হয়ে যাইব কথা কন ঠিক না বেটি নবীর কাছে যাইয়া মদিনা জিয়ারত করা নাকি যাবে না নবী রওজা মোবারক নাকি জিয়ারত করা যাবে না এরা কি মৌলবি নাকি মৌলবি মৌ মানে জুল জুল সৌরা ইটা সৌরা লুবি তেহাজ হেমাদা বডি হেমাদা আমরা 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 কিন্তু টাকা খাইয়া ঈমান বেশি না ফিলার না এই ছেলেরা বলো কথা বলেন ঠিক না বেঠে আমরা প্রয়োজনে জীবন দিমু কিন্তু ঈমান দিতাম না কথা বলেন না কেন আল্লামা আবুল বাশার পীরসাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি কি ঈমান বিক্রি করছে জীবনের শেষ বিন্দু পর্যন্ত শূন্যতার জন্য নবীর জন্য চোখের পানি ফেলায়া ফেলায়া বিদায় হইছে কথা বলেন ঠিক না আ শুনেন নবী ছাড়া কোনো উপায় উপায় আছে উপায় নাই সাহাবীর আর ঈমান কত তাজা ছিল কই হুজুর আমার চোখটা বালা করে দেন কেউ চোখ বালা করার মালিক কে না তো সাহাবিজিকে একটা নবী গো আমার চোখটা ভালো করে দেন এটা কি শিরিক হয়ে গেছে গা আরে বেটা মালিক যে কত প্রকার এডিট তো চিনে না মালিকে হাকি কি মালিকে আতাই যা তো বুঝে না সিফত বুঝে না কথা কন ঠিক না বেটি আজকে সমাজের ভিতরে অনেক সমস্যা কয় মালিক কোন যেত না সব কিছুর মালিক আল্লাহ আরে বেড়া সব কিছুর মালিক তো আল্লাহ হাকিকতের মালিক ঠিক আছে তো তোমার বাড়ির মালিকটা কেডা কাগজপত্রের কার নামটা লেখা যদি হিট হইও তাহলে তোমার বাড়িটা কালকে একটা গর্ত লালাম ঠেলা দা কথা কন ঠিক না বেটি সাবধানে কথা কেন প্রত্যেকটা জিনিসের দুইটার অর্থ আছে কথা কন ঠিক কিনা বাইরে অনর্থক সাহাবাদের আকীদা কেমন ছিল ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জীবনটা দিয়া দিব সুবহানাল্লাহ কেন আজকে আমাদের সমাজের ভিতরে ফতোয়ার কোনো অভাব নাই এই ফতোয়াবাজি বন্ধ করেন আপনারা আমাদের মতন রঙিন হন দেখবেন আপনারা মজা পাইবেন কথা কোন ঠিক না বেটে ওই যে আল্লাহ ওই যে আল্লাহর কোরআন বলছে যে তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে চাও এবং ওই যে এমন একটা সময় আসছে তখন সাহাবাদের সংখ্যা প্রায় চোদ্দ জন শহীদ হয়ে গেছে এই দিক দিয়ে কাফের সংখ্যা হইল এক হাজার এর আবার এদেরকে সহযোগিতা করার জন্য জিন নামছে জিন সাহাবারা দেখ শয়তান নামছে শয়তান কাফের পক্ষে এই শয়তান জিন নামছে কিন্তু সাহাব তখন আল্লাহ পাক বলছেন কি জানেননি যখন সাহাবারা একটু যুদ্ধ করতে অসুবিধা দিচ্ছে সাহাবাদের দ্বিগুণ দেখা দিতেছে তখন আল্লাহ কয় ইস্তাকুলু স্মরণ করুন যখন আপনি বলেছিলেন লিল মুমিনিনা মুমিনদেরকে আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিতাকুম রব্বুকুম যখন আপনি মুমিনদেরকে বলছিলেন যে তোমাদের উপরে আল্লাহর সাহায্য আসবে আপনি যে আশ্বাস দিছিলেন এরপর আল্লাহ কি করছে দেখেন আল্লাহ আসমান থেকে এক জায়গায় লিখছে বি খামসাতি আলাফিন আর এখানে লিখছে বি সালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে একজন আর দুইজন না মুসলমানদের পক্ষে 3000 ফেরেশতা নামাই দিছে আর বড় করে বলেন সুবহানাল্লাহ 3000 ফেরেশতা নামায়া দিছে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তবে একটা কথা মনে রাখবেন যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থা আর ভরসার উপরে কথা বলেন ঠিক কিনা
আজকে দেখতেছেন ইহুদির গুন্ডারা বেশি ফিলিস্তিনের উপর আক্রমণ করছে আপনি ভাবতেছেন যে হারে ফিলিস্তিন মসজিদ আকসা তো ইসরায়েলের গুন্ডা বাহিনীরা লয়া যাবেগা অসম্ভব নিতে পারবে না একটু ক্ষতিগ্রস্ত হইতেছে আরেকটু ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয় না হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো রাসূল বলছেন এমন একটা সময় আসবে মুসলমানদের ডরে ইসরায়েলের গুন্ডা ইহুদিরা ওই গাছের কোণায় যায়া পলাইবো মুসলমানরা তাদেরকে খুঁজে পাবে না লাস্টে গাছ বলে দিবে এ মুসলমানরা এই গুন্ডা আমি গাছের কোণায় পলাই রইছে এরা টান্ডা দইরাইন না সাইজ ক ডর আছে আমাদের আমাদের সাহায্য আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত আছে না নাই এজন্য সব কিছুর উদ্দে আমরা কিন্তু ভরসা করব একজনের উপরে জবান খুলে কোন তিনি কে এই ভরসার শিক্ষা নবীর প্রতি ভালোবাসার শিক্ষা কোরআনের শিক্ষা দেওয়ার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে বুবির মামুটিয়া শেখ সাদি হাফিজিয়া মডেল মাদ্রাসা এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার